কিছুদিন বন্ধ থাকার পর বিশাল করে অবৈধ চিনির বাণিজ্য ফের আবারও মাখা চারা দিয়ে উঠছে এবং পথ চলতি মানুষের কাল হয়ে দাঁড়িয়েছে। গত মাসখানেক আগে বিশালগড় চেলিখলা এলাকায় চিনি বোঝাই গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছিল এক যুবক, আর এই ঘটনা নিয়ে গোটা বিশালগড় মহকুমা জুড়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কিন্তু তারপরেও প্রশাসন অবৈধ চিনি ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে এক কদমও পা বাড়ায়নি, যার ফলে কিছুদিন বন্ধ থাকার পর আবারও বিশালগড়ে অবৈধ চিনি বাণিজ্য চালু হয়েছে। আর এই চিনি বাণিজ্য পুনরায় চালু হতেই আবারও চিনি বোঝাই গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হয় এক যুবক। ঘটনা শুক্রবার বিকেলে বিশালগড় দুর্গানগর এলাকায়। জানা যায়, শুক্রবার বিকেলে বিশালগড় থেকে অবৈধভাবে চিনি বোঝাই গাড়ি বক্সনগর যাওয়ার পথে দুর্গানগর এলাকায় করুইমুড়া এলাকার রাসেল মিয়া নামে এক যুবককে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাটি স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তর সহ বিশালগড় থানায়। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে আহত রাসেল মিয়াকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। এই ঘটনা নিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে দুর্গানগর এলাকা সহ করুইমুড়া এলাকা। তবে অবৈধ চিনি বাণিজ্য নির্মূল করতে প্রথম থেকেই প্রশাসনের দায় দায়িত্ব নিয়ে সাধারণ মানুষ বিভিন্নভাবে প্রশ্ন তুলেছে, কিন্তু তারপরেও প্রশাসন কোনো অজ্ঞাত কারণে অবৈধ চিনি কারবারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি, যার ফলে আবারও শুক্রবার বিকেলে ঠিক একই ঘটনা সংঘটিত হলো। এই ঘটনা নিয়ে পথ চলতি মানুষের মধ্যে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বারবার একই ঘটনা পুনরাবৃত্তি ঘটার ফলে সাধারণ মানুষ অভিযোগ করতে শুরু করেছে। প্রশাসনের একাংশ আধিকারিকদের মদতের ফলেই বিশালগড়ের চিনি বাণিজ্য আজ এত শক্তিশালী হয়ে উঠেছে। তাই অনেকেই বিশালগড় এবং বক্সনগরের চিনি বাণিজ্য সম্পূর্ণ নির্মূল করতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে। ব্যুরো রিপোর্ট, নির্মাহল টিভি। বাইক নিয়ে সাইডে দাঁড়া গেছিল, চিনি গাড়ি বাড়িতে বলা গেছিল। কোন জায়গাটাতে? এই দুর্গানগর। আর যারে বাড়ি দিয়েছে নাম কি? রাসেল মিয়া। কি করে? কোনো কিছু করে না। চিনি গাড়িটা কি গাড়ি আসছিল? ট্রাক, বড় গাড়ি না ছোট? বোলেরো। বোলেরো। নাম্বারটা পাইছেননি আপনারা? নাম্বার পাইছি না। তো এর আগে তো কিছুদিন আগে বাড়িতে আপনার একজন গিয়ে মারা গেছে। এখনো কি বন্ধ হইছে না? বন্ধ হইছে না। চিনির বাজার ওই রুটে এখনো বন্ধ হইছে না? বন্ধ হইছে। এখনো চলছে? এখন উরে কোথায় নিয়ে আইছেন? বিশাল হসপিটাল। দিন আগে যে একটা লোক মারা গেছিল, কতদিন পর্যন্ত বন্ধ আছিল চিনি বাজার? এক দুই দিন। তারপর থেকে আবার শুরু হয়ে গেছে? আজকে যে গাড়িটা বাড়ি দিয়েছে চিনছেন না আপনার? না না, চিনছি। স্পিডে আসলো, অনেক কথা বলতে পারো বড় হয়েছে। এখন কি এখন কি দিনের বেলাতে এরকম চলে? দিনের বেলাতে কিরকম আহত হয়েছে? নাকাটা গেছে গা, এদিকে পুরা গেছে গা, বাড়ি কোন জায়গাতে? বাড়ি আপনার ইয়া করে মোড়া।